আসসালামু আলাইকুম। সকাল সকাল মামি আমাদের জন্য পিঠে বানাচ্ছে। এই যে পিঠেগুলো ভিজাবে, এখানে পিঠে ভিজানোর জন্য শিরা এই করছে। এখানে মামি দুধ দিচ্ছেন কটুক, মামি দুধ 1 কেজি, দুধ 1 কেজি, গুড় 1 কেজি, নারকেল একটা, নারিকেল একটা, মশলা কি দিচ্ছেন? এলাচ দারচিনি, তেজপাতা, ঠেঙ্গা, দারচিনি এসে ঠেঙ্গা। সানি এখানে আসো তো। ছানি বাবু পিঠা খাচ্ছে, আর নানু পিঠা বানিয়ে দিছে, ওই খাইতেছে। আর দেখেন ওইটার উপর ওই হরাটা দিয়েছেন কেমন, আমি ভাব বের হয়ে যাবে নিচে দাঁড়িয়ে ফুকা থাকে এটা দিলে চাপে চিলপেরে ভালো না, এটা মাইটটা একটা দিলে চলা, আর ওই মাইটটা দিলে একটু ফাঁকতে এদের মাথা ভরা। মামির কত বুদ্ধি গেলেছে মাইটটা। আলিপ তুমি বড়ই পারছাও, দেখি তো খাইয়ে নি। এটা তো দেখাইছি বাবার ডক না, কালকে রাত্রে অনেক ঝড় হয়েছিল তো, ঝড়ে অনেক বড়ই পড়ছে, ওগুলা কুড়াইছে আর কিছু পাটছে। সানি অনেক দুষ্টমি করতেছে, বাসায় বসে তো দুষ্টমি করতে বেশি পারে না, এখানে তো খোলা জমিতে। ওদের কি বুদ্ধি যে কুল মানে বড়ই বড়ই টিনের উপরে মারে, তারপর ওইখান থেকে এই যে পড়ে মাটিতে টিনে নিয়ে ওরা খেলতেছে। এটা কি খেলা রে আলিপ, আলিপ এটা কি খেলা বলো তো? হ্যাঁ এটা নাকি ইডাল দিয়ে ক্যাচ খেলা, আমরা তো বল দিয়ে খেলতাম। তোমরা বড় দিয়ে খেলো, বড়ই না থাকলে কি দিয়ে খেলতা? তাই খানি আল্লাহ হাফেজ বলে দাও, তাকায় আমার দিকে তাকাও।